একাদশ শ্রেণী অর্থাৎ কলেজ ভর্তির ক্ষেত্রে যে তিনটি এবং চারটি কলেজে মূলত ভর্তি পরীক্ষা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেন্ট জোসেফ, হোলি ক্রস, তার সাথে রয়েছে নটরডেম কলেজ। এই তিনটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আমরা সেই তিনটার ভর্তি বিজ্ঞপ্তি যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরব, তাই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যারা এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, আমরা চলো বিষয়গুলো তোমাদেরকে একে একে দেখাই। সো আমরা প্রথমে এখানে সেন্ট জোসেফ স্কুল থেকে শুরু করছি, তাদের ভর্তি বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। ভর্তির ন্যূনতম যোগ্যতা তো অনেকেই জানা হয়তো বা, তাও বলে দিচ্ছি, এখানে বিজ্ঞান বিভাগের অবশ্যই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে। এখানে বাংলা এবং ইংরেজি দুই ধরনের যে ডিভিশন রয়েছে সবার জন্য বা ভার্সন রয়েছে তাদের জন্য বলা হয়েছে জিপিএ 5, ব্যবসা মানবিকে বাংলার জন্য 3.75, মানবিকে হচ্ছে 3.25। সো এই হচ্ছে যোগ্যতা। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান থেকে ব্যবসায় 4 পয়েন্ট, বিজ্ঞান থেকে মানবিক 4 পয়েন্ট এবং ব্যবসা থেকে মানবিক 3.75। আসন সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে বিজ্ঞান বিভাগ বাংলা ভার্সন 380, ইংরেজি ভার্সন 80, আর ব্যবসা শিক্ষা বিভাগে 130, মানবিকে 60। এবং এখানে আবেদন শুরু হচ্ছে 9 আগস্ট রাত 12:01 থেকে, অর্থাৎ 9 আগস্ট একদম ভোর রাত থেকে রাত 12 থেকে তোমরা আবেদন করতে পারবা। 14 আগস্ট দুপুর 12 পর্যন্ত আবেদন চলবে। এখানে তাদের ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে দুইটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 300 টাকা, যেটা অফেরৎযোগ্য। এখানে ভর্তি প্রক্রিয়া হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষা নম্বর এবং এসএসসি প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ছাত্র নির্বাচন করা হবে, অর্থাৎ লিখিত মৌখিক দুইটা পরীক্ষা হবে। দেন আবার এখানে জিপিএ তোমাদের জিপিএর বিষয় রয়েছে। লিখিত পরীক্ষার বিষয়গুলো তারা বলে দিয়েছে, এখানে বিজ্ঞান বিভাগে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর এবং জীববিজ্ঞান। ব্যবসা বিভাগে রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স। আর হচ্ছে যারা মানবিকের হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান। এখানে ভূগোল, পরিবেশ, ইতিহাস, বিশেষজ্ঞতায় অর্থনীতি পরিণতিকে বলা হয়েছে। আর এখানে লিখিত পরীক্ষায় আরও অনেক কথা বলা হয়েছে যে পাঠ্যসূচি বা সময় এগুলো ওয়েবসাইটে জানিয়ে দেবে তারা। 16 আগস্ট 2023 বিকেল 5টায় পাওয়া যাবে। এবং এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষা অবশ্যই যা সঙ্গে আনতে হবে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র যেটা ডাউনলোড করতে হবে, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি, মানে ইন্টারনেট কপি হলেই হবে, ট্রান্সক্রিপ্ট তোমরা একাডেমিকটা পাবা না, কলম, স্কেল, পেন্সিল, রাবার, নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর। সেখানে আরও বেশ কিছু বলা হয়েছে এবং ফলাফলে যে তালিকা সেগুলো ওয়েবসাইটে ফেসবুকে তারা প্রকাশ করবে সেগুলো তারা বলেছে, এবং তোমরা এই নাম্বারে হেল্পলাইনের জন্য ফোন দিতে পারবা। সো এইটা মূলত গেল সেন্ট জোসেফের। এরপর একটা গুরুত্বপূর্ণ কলেজ রয়েছে যেটা হচ্ছে হোলি ক্রস কলেজ। এই কলেজে ভর্তি যে তারা তথ্য দিয়েছে সেটা আমরা তুলে ধরছি তোমাদের সামনে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি। এখানে প্রথমত কথা বলি ভর্তির যোগ্যতা। বিজ্ঞান বিভাগে জিপিএ 5, মানবিকে 3 পয়েন্ট, ব্যবসা বিভাগে 4 পয়েন্ট, বিজ্ঞান বিভাগে হায়ার ম্যাথ এবং হচ্ছে বায়োলজি থাকতে হবে। এখানে ভর্তির আবেদন নিয়ে তারা বলেছে যে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এত তারিখের মধ্যে আবেদন করতে হবে, 10 আগস্ট থেকে 13 আগস্ট রাত 12 পর্যন্ত আবেদন করার সুযোগ দিয়েছে। এবং এখানে তোমাকে 300 টাকা বিকাশ করতে হবে, যেটা হচ্ছে অ্যাডমিশন ফি, এবং এটা অফেরৎ যোগ্য, যতটুকু জানি অফেরৎ যোগ্য, মানে কোনো ফেরত হবে না। এবং এখানে আরও বেশ কিছু ডকুমেন্ট তোমাদেরকে সিলেকশনের দিন নিয়ে যেতে হবে, তার মধ্যে ডাউনলোডকৃত ফর্ম, তারপর হচ্ছে তোমার এখানে বলা হয়েছে যে স্লিপ আছে যেটা, সেটা তোমার প্রবেশপত্র, অনলাইন ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, কলম, তারপর হচ্ছে পেন্সিল, রাবার, স্কেল এবং ক্লিয়ার ফাইল আনতে হবে, এই বিষয়গুলো লাগবে। আবেদন ফর্মের এখানে আমরা যদি দেখি প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম 10টি বিষয়ে এ প্লাসের সংখ্যা, ফিজিক্যাল এডুকেশন এবং ক্যারিয়ার এডুকেশন ব্যতীত সেটা যোগ করতে হবে তোমাদের, সেটা রাখতে হবে। এবং এখানে পরীক্ষা কী কী হবে সেটা আমরা একটু কথা বলি। এখানে তারা বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2023 সিলেবাস অনুযায়ী তোমাদের সব কিছুই হবে, এখানে কোনো সিলেবাসের বাইরে কোনো কিছু হবে না। এবং এখানে বলা হয়েছে যে ভর্তিচ্ছু ফলাফল প্রক্রিয়া, এসএসসি প্রাপ্ত জিপিএ, সিলেকশন টেস্ট এবং মৌখিক ভাইবা পরীক্ষা, প্রাপ্ত নম্বর ও অগ্রাধিকারের ভিত্তিতে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নিগোষী, জনসংখ্যা, এদেরকে একটু প্রাধান্য দিয়ে মেধা অনুযায়ী বিবেচনা করা হবে। ওকে, সিলেকশন টেস্ট বলা হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান। মানবিকের বাংলা, ইংরেজি, সাধারণ, গণিত, ভূগোল, পরিণতি, ইতিহাস, অর্থনীতি, সাধারণ জ্ঞান। ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, সাধারণ জ্ঞান। আর সিলেকশন টেস্ট হচ্ছে বিজ্ঞান বিভাগে 18 আগস্ট, মানবিক বিভাগের হচ্ছে তোমার 19 আগস্ট। বুঝতে পারছো আশা করি সিলেকশন টেস্ট হবে এদিন। তারপর হচ্ছে সিলেকশন টেস্টের আসন ব্যবস্থা বা এগুলো 16 আগস্ট তাদের বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে। প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে, যেখানে বিজ্ঞান বিভাগের 1100 জন
মানবিক বিভাগে 400 এবং ব্যবসায়িক বিভাগে 400 জনের প্রাথমিক ফলাফল প্রকাশ করবে তারা, যেটা 24 তারিখ ওয়েবসাইটে পেয়ে যাবা, 5টায় ওয়েবসাইটে পেয়ে যাবা। এরপর মৌখিক পরীক্ষার জন্য তারা ডাকবে, যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে 26 আগস্ট ডাকবে, মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদেরকে 27 আগস্ট যেতে হবে মৌখিক বা ভাইবা পরীক্ষার জন্য। এবং তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তোমাদের রেজাল্ট যখন দিবে, সেখানে তোমাদের কোন সময়ে কোন রুমে পরীক্ষা হবে সেটা তারা রেজাল্টের সাথে জানিয়ে দিবে, অর্থাৎ তোমার সামনে জানিয়ে দিবে। চূড়ান্ত ফল প্রকাশ সেটা হচ্ছে 30 আগস্ট তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে 780, ব্যবসা বিভাগে 270, মানবিক বিভাগে 260। সেই হচ্ছে কথা। এই আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, এবং এই যে হেল্পলাইন, হেল্পলাইনগুলো তোমরা চাইলে ফোন দিতে পারো। সেইটা হচ্ছে হোলি ক্রস। দেন আমরা এরপর কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কলেজ, সেটা হচ্ছে নটরড কলেজ। সো নটরড কলেজের ক্ষেত্রে তাদের আবেদন শুরু হচ্ছে 9 আগস্ট রাত 12টা থেকে 17 আগস্ট বিকাল 4টা পর্যন্ত। নটরডেমে আবেদনের সুযোগ আছে তাদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে, অন্য কোনো জায়গায় আবেদন করা যাবে না। অফেরতযোগ্য 350 টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে, এবং এখানে বেশ কিছু হেল্পলাইন দিয়েছে, হেল্পলাইনগুলো তোমরা ফোন দিয়ে সাহায্য নিতে পারো। তবে নটরডেমে একটা সমস্যা হয় যে ওয়েবসাইটে গত বছর ঝামেলা হয়েছিল একটা আবেদন, এই প্রত্যেকটা ওয়েবসাইটে ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে যে টাইমে একটু চাপ কম হয় সেই টাইমে অ্যাপ্লাই করবা, বিশেষ করে দুপুরের টাইম এবং হচ্ছে রাতে 9টার পরে ট্রাই করতে পারো। ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞান বিভাগে জিপিএ 5, মানবিকে 3 পয়েন্ট, ব্যবসা বিভাগে 4 পয়েন্ট। আর এখানে বলা হয়েছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান থেকে ব্যবসা 4.50, বিজ্ঞান থেকে ব্যবসা বিভাগে থেকে মানবিক বিভাগ, আচ্ছা তাহলে হচ্ছে 3.50। আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 1800, বাংলা মাধ্যমে ইংরেজি মাধ্যমে 300, মানবিক বিভাগে 410, ব্যবসা বিভাগে 760টি আসন সংখ্যা রয়েছে। ভর্তি পরীক্ষায় চূড়ান্ত মনোনয়ন বলা হয়েছে যে এসএসসিতে কলেজ লিখিত পরীক্ষার ভিত্তিতে, মানে এখানে লিখিত পরীক্ষা এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূলত তোমাদের মূল্যায়ন করবে। বাংলা মাধ্যমে 1900, তারপর হচ্ছে তোমার এখানে বিজ্ঞান বিভাগ ও ইংরেজি বিভাগে 400, মানবিক 600-900 শিক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। অর্থাৎ এখানে নির্বাচনের কথা বলা হয়েছে, অর্থাৎ সব জায়গায় একটু প্রার্থী বেশি নির্বাচন করবে, অর্থাৎ 1800 থেকে এখানে করবে 1900 প্রার্থী তোমাদের প্রাথমিক সিলেকশন করবে তারা। তারপর হচ্ছে তোমার ইংরেজি ভার্সনে রয়েছে 300 আসন, বাট ওরা তারা করবে 400, মানবিক বিভাগে রয়েছে 400 আসন, তারা করবে 600 জনকে নিবে, 900 জন নিবে হচ্ছে 760 জন ব্যবসা বিভাগের, তাদের বিপরীতে প্রাথমিক সিলেকশন করবে 900 জন। দেন মৌখিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষায় চূড়ান্ত ফলাফল তারা দিবে। এখানে পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থ রসায়ন জীব বিজ্ঞান, মানবিক হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান, ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান। সেই হচ্ছে পরীক্ষা। আর এখানে প্রবেশপত্র তোমাদের পরীক্ষার তথ্য প্রবেশপত্র পাওয়া যাবে, পরীক্ষা সংক্রান্ত বিস্তৃত তথ্য, আচ্ছা প্রবেশপত্র বিষয়গুলো তাদের ফেসবুক পেজে রাখলে সব ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবা। সো আশা করি তোমাদের এই তিনটা বিষয়ে জানতে পেরেছো। পরবর্তী আরও একটা কলেজ রয়েছে, যে কলেজের তথ্য যখন আমরা জানতে পারবো তাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই টুকটাক অ্যাপ্লাই করো ঠিকঠাক মতো করে। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।